গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সানডে, তো সানডে তোমরা কেমন করে কাটাচ্ছ, কার কি প্ল্যানস আছে ডেফিনেটলি আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার সাপোর্ট অ্যান্ড লাভ। তো আজকে সানডে স্পেশাল একটা চিকেনের স্পেশাল রেসিপি আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো। আজকে সানডে মানে বাঙালিদের বলা তো চিকেন মাস্ট, চিকেন মাটন যে যেটা পছন্দ করে। তো ডেফিনেটলি তোমার রেসিপিটা দেখো, একটা ইউনিক স্টাইলে আমি করছি, তো আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা এখনো করো প্লিজ করো, আমরা কিন্তু ডেইলি অলমোস্ট রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে থাকি, তো তোমরা কিন্তু যেটা মিস করবে, সো প্লিজ করে দাও আর দেখতে দাও। থ্যাংক ইউ সো মাচ। মেনুটা করতে যেটা লাগছে, তো চিকেন তো আছেই, চিকেনটা তো স্লাইড পিস করে আমি কেটে রেখেছি একদম পাতলা পাতলা করে। আর যেটা লাগছে মশলার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নের। আর এটা আছে তোমাদের কাজু বাদাম আর চারমগজ বাটা, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট আর টক দই। আর আছে কাস্তুরি মেথি দেবো, আর হচ্ছে কেওড়ার জল, একটা ডিম, আর হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে সাদা তেল। আমি করছি, তবে স্টার্ট করছি। তো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করছি, ম্যারিনেটে আদা রসুনের পেস্ট দিচ্ছি, আর তারপর দিচ্ছি পেঁয়াজ, যেটা বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা সেটা আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি টক দই। দিয়ে খুব সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে, খুব ভালোভাবে এটাকে মেখে রাখতে হবে। যতক্ষণ ম্যারিনেট করা যাবে ততক্ষণই ভালো হবে, তো চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, খুব টেস্টি হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চিকেনটা প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেছে ম্যারিনেট করা। তো এবার আমি এটাকে কুক করব। তো বন্ধুরা রান্নাটা আমি স্টার্ট করছি। তো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে ফোড়নটা দিচ্ছি, গোটা গরম মশলা আছে আর শুকনো লঙ্কা আছে, এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। তো এটা আমাকে হালকা 1-2 মিনিট ফ্রাই করতে হবে, যতক্ষণ না ভালো স্মেলটা বেরোচ্ছে। তারপর ফ্রাই করার পর আমি বাকি জিনিসগুলো এর মধ্যে একে একে অ্যাড করে দেবো। এটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর ক্ষেত্রে চিকেনটা তোমার যতক্ষণ ম্যারিনেট করে রাখবে ততক্ষণ তো ভালো হবে। দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। এটা একদমই আমার স্টাইলে এটা ভর্তা আমি বানাচ্ছি, তো বিভিন্ন ধরনের ভর্তা তোমরা খেয়ে দেখো দিস টাইম। এবার আমার স্টাইলে এই ভর্তাটা করে দেখো, ডিফারেন্ট স্টাইলে আমি করছি, তো আশা করি খুব ভালো লাগবে। এবার এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। চিকেনটা আমার প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে, আমি এটা দিয়েছি, অনেকটা জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা একসাথে কষে যায়। তো লঙ্কার গুঁড়োটা আমি আন্দাজ অনুযায়ী অ্যাড করছি, যেরকম ঝাল খাবে। আর এখানে হলুদের গুঁড়োটা সামান্য আমি অ্যাড করছি, আর আমি একটু জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি সামান্য একটু। দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে মাখিয়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালোভাবে কষাতে হবে। এটাতে আর জলের বেশি প্রয়োজন, আমার অলরেডি অনেকটা জল বেরিয়েছে, তাতে চিকেনটা যদি আমি ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ, তো তাতেই কিন্তু চিকেনটা অনেকটা সফট হয়ে যাবে। তো দারুণ একটা স্মেল এসছে অলরেডি, তো আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও, ডেফিনেটলি ট্রাই করো বাড়িতে।
এবার আমি এর মধ্যে আন্দাজ অনুযায়ী নুনটা আর একটু চিনি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষাতে হবে। দেখতে পাচ্ছ অলরেডি দারুণ একটা কালার চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এবার আমি এর সময় কাজু বাদাম বাটা আর চারমগজ বাটাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এবার নাড়তে হবে। আর যেহেতু এটা ভর্তা, তোমরা চাইলে চিকেনটাকে একটু এভাবে খুন্তি দিয়ে আর একটু মিহি করে দিতে পারো। একদম দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের মধ্যে কালার চলে এসছে অলরেডি। এবার এইভাবে কিছুক্ষণ 10 মিনিট মতো নাড়াচাড়া করতে, জল অ্যাড করার দরকার নেই। তোমরা যদি মনে করো অ্যাড করতে চাও তো সামান্য একটু জল অ্যাড করতে পারো, আর অ্যাড না করলেও চলবে, চিকেনটা প্রপারলি কুকড হয়ে যায় তো আর জল অ্যাড না করলেও চলবে। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, এবার এটা এর মধ্যে খুব ভালোভাবে মিক্স আপ করে দেবে ডিমটা। ডিমটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে, একদম রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু হবে। এবার খুব ভালোভাবে এটার সাথে মিক্স আপ করলে জিনিসটা টাইটও হবে আর দেখতেও খুব সুন্দর হবে, পুরো একদম রেস্টুরেন্টের মতন হবে। দেখতে পাচ্ছ আমার একদম রেডি হয়ে গেছে চিকেন ভর্তাটা। তো এবার আমি লাস্টে এর মধ্যে একটু কেওড়ার জল অ্যাড করছি ফ্লেভারের জন্য, আর একটু কাস্তুরি মেথি যেটা আমি দেখালাম সেটা আমি অ্যাড করছি ফ্লেভারের জন্য। আর যদি তোমাদের ঘরে ধনে পাতা থাকে ধনে পাতা অ্যাড করতে পারো, তো আমিও একটু ধনে পাতা লাস্টে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে 1-2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলে একদম রেস্টুরেন্ট স্টাইলে তোমাদের একদম সেম ফ্লেভারে কিন্তু বাড়িতেই তোমরা চিকেন ভর্তা তৈরি করে ফেলতে পারবে। তো ডেফিনেটলি তোমরা ঘরে এটা ট্রাই করো, আর ট্রাই করে ডেফিনেটলি আমাকে জানিও, ফিডব্যাক দিও তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম আমার রেডি হয়ে গেছে গরম গরম চিকেন ভর্তা একদম রেস্টুরেন্ট স্টাইলে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডেফিনেটলি ট্রাই করো বাড়িতে, আর ট্রাই করো ডেফিনেটলি আমাকে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলকে। থ্যাংক ইউ সো মাচ।